সীমান্তবর্তী জেলাগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ ও এলাকা ভিত্তিক লকডাউন দেওয়ার পরেও বাড়ছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় ২০ জনের বেশি করোনা রোগীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় কাল সকাল থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় জামালপুর পৌর এলাকায় ১৬ দিনে কঠোর বিধিনিষেধ আরোপ করে গণ বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসক। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে। সরকারি নির্দেশনা অমান্য করলে দোকান বন্ধসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়। রাজশাহীতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ড ও আইসিইউতে আরও ১২ জন মারা গেছেন। সংক্রমণ রোধে কঠোর লকডাউন নিশ্চিতে নগরীর মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। আসলে আমরা বের হই, আমাদের নিজেদের সাইডও বন্ধ করে দিয়েছি, আমরা টোটালটাই বন্ধ করে দিয়েছি, ইমার্জেন্সি প্রয়োজন খালি বের হয়েছে। সাথে তো হ্যাঁ, তো কতক্ষণ দিয়ে রাখবো মাস্ক বলেন? গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮ জন। খুলনা বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে খুলনায় ১জন, যশোরে ২জন, কুষ্টিয়ায় ২জন, মেহেরপুরে ১জন ও নড়াইলে ১জন। সাতক্ষীরায় দ্বিতীয় দফা লকডাউনের তৃতীয় দিন সরকার নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে পুলিশ প্রশাসন। জরুরি পণ্যবাহী হাসপাতাল সম্পর্কিত যেসব গাড়িগুলো ব্যতীত আমরা কোনো গাড়ি ছাড়তেছি না। আমরা আগের মতো এখনও রাস্তায় দাঁড়ায় কাজ করতেছি। পুলিশ প্রশাসনের চেষ্টা ত্রুটি নেই, তারা বহু সবরকমভাবে চেষ্টা করছে, কিন্তু সাধারণ জনগণ শুনতেছে না, মানতেছে না। নোয়াখালী পৌরসভা সহ ৬টি ইউনিয়নের লকডাউনে আজ ১০ম দিন চলছে। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আজ সকাল থেকে সড়কে তেমন যান চলাচল দেখা যায়নি। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। পৌরসভায় তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটা টিম কাজ করে, তিনজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৭ জন করে পুলিশ থাকে। এছাড়া করোনা সংক্রমণ রোধে সীমান্ত এলাকায় কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।